বাংলাদেশের সাধারণ কার বাতিল করেছিল সেই অর্থ যুগ পরে আবার কোটা সংস্কারের আন্দোলনের আমাদের সেই রায়কে বাতিল করতে চেয়েছে আমাদের বন্ধু আমাদের জুনিয়ররা রাস্তায় নেমেছে আন্দোলন নিয়ে কোটা কিন্তু সরকার আমাদেরকে সহযোগিতা না করে তো ভাই আবু সাইদকে বুকে গুলি করেছে আপনারা দেখেছেন তারই প্রতিবাদে এই ম্যানচেস্টারের এই বৃহত্তর অল্ডাম শহরে প্রতিবাদ জানাচ্ছি জানিয়ে যাব আমাদের দেশ মানুষ স্বাধীনতা পক্ষদর্শক অর্জন করবে এই দেশের আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলন আমরা যদি দেশে থাকতাম হয়তো আমার এই আন্দোলন সাধারণ স্টুডেন্টদের আন্দোলন ছিল তাদের ন্যায্য দাবি ছিল একটাই কোটা সংস্থাদের রক্ত দিয়ে আছাড়া বাংলাদেশে তারা তামাশা করতেছে সাধারণ জনগণ যেই কথা বলবে এখন সবাই রাজাকার হয়ে যাচ্ছে জানেন স্বাধীনতা হয়েছিল আজ থেকে 52 বছর আগে কিন্তু আজ সেই কিছুকে সামনে গিয়ে তারা আজ জন্মগ্রহণ